নরেন্দ্র মোদীর এখানে বিশেষ একটা অন্য লক্ষ্য আছে, সেটা হলো তার আঞ্চলিক নেতৃত্ব এবং বিশ্বব্যাপী যে নেতৃত্বের একটা দাবি আছে সেটাকে সামনে তুলে ধরা, এবং সেখানে বাংলাদেশকে তিনি পাশে পেতে চান, বাংলাদেশের কণ্ঠটাকে তার কণ্ঠের সাথে মিলিয়ে দেখতে চান। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র কি চায়, ভারত কি চায়, এই কথাগুলো তো ইতিমধ্যে অনেকবার আলোচিত হয়েছে এবং সেটা নিয়ে বিভিন্ন কথাবার্তা এসেছে, আমরা শুনেছি। ভারত চায় যেখানে একটা স্থিতিশীলতা বজায় থাকুক, শান্তি বজায় থাকুক, একটা সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হোক, সবাই চাচ্ছে, আমাদের সরকারও চাচ্ছেন, সেই দিকেই সবাই তাকিয়ে আছে। এখানে কেউ হস্তক্ষেপ করবে বা জোর করে কিছু চাপিয়ে দিবে এরকম সম্ভাবনা একেবারেই নেই। মুনশী ফয়েজ আহমেদ, আপনার কাছে আসি, সেটি হচ্ছে যে সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশ আমন্ত্রিত হয়েছে একটি বিশেষ গুরুত্বপূর্ণ সময়ে, বিশেষভাবে সদস্য রাষ্ট্র না হয়েও আসলে আমন্ত্রিত হয়েছে, যেটি বলতে চাচ্ছিলাম বিশেষ গুরুত্ব বহন করছে এই সম্পর্কটাকে। বারবারই বলছিলাম যে দিল্লির সঙ্গে হাসিনার সম্পর্ক, শেখ হাসিনার সম্পর্ক নিয়ে কিন্তু নানা বাংলাদেশের মধ্যেই নানা মহলে নানান ধরনের আসলে আলোচনা আমরা আসলে শুনতে পারি। কতটা আন্তরিকতার পরিচয় আসলে দিতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে যখন মোদি সরকারের আসলে বৈঠক হবে, আপনার কাছে কি মনে হয়? আমার মনে হয় এটাকে আমরা অনেক বেশি রাজনীতির মধ্যে জড়িয়ে ফেলার চেষ্টা, রাজনীতি সবসময় থাকে কিন্তু এটা যতটা না তার চেয়ে বেশি আমরা এটাকে গুরুত্ব দিচ্ছি না, সেটা না। আমি বলছি যে আমাদের নির্বাচন নিয়ে কথাবার্তা অনেক হয়ে গেছে, এখন নতুন কথা বলার খুব একটা আমার মনে হয় না যে হবে, এবং যেসব সমীকরণ দরকার সেই সমীকরণগুলো অলরেডি স্ট্যাবলিশড হয়ে গেছে। সুতরাং এখন এই যে G20 মিটিংয়ে তো এই বিষয়ে কোনো যোগ সাজসই নাই, কিন্তু যখন সাইডলাইনে কোনো রকমের নেতৃবৃন্দের মধ্যে দেখা সাক্ষাৎ হবে তখন একজন আরেকজনের কুশল যেমন জিজ্ঞেস করেন সেরকম জিজ্ঞেস করুন, আপনি এরকম জিজ্ঞেস করতে পারে যে আপনার নির্বাচনের প্রস্তুতি কীরকম, কী ধরনের আশা করছেন, এই ধরনের কথাবার্তা হতে পারে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র কী চায়, ভারত কী চায়, এই কথাগুলো তো ইতিমধ্যে অনেকবার আলোচিত হয়েছে এবং সেটা নিয়ে বিভিন্ন কথাবার্তা এসেছে, আমরা শুনেছি, এবং সেখানে নতুন কিছু সংযুক্ত হওয়ার সম্ভাবনা খুব কম মনে করি আমি। যেটা হচ্ছে যে একটা জিনিস যে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই বিষয়ে আলাপ আলোচনা করেছে এরকম একটা ইঙ্গিত আমরা পেয়েছি, এবং সেখানে তারা একে অপরের অবস্থান বুঝতে পেরেছে, এবং আমি নিশ্চিত যে সেটার একটা গুরুত্ব আমাদের নির্বাচনের উপরে পড়বে। এবং সেখানে যেটা যে ভারত যেটা আমরা যতটুকু দেখতে পেরেছি যে ভারত চায় যেখানে একটা স্থিতিশীলতা বজায় থাকুক, শান্তি বজায় থাকুক, একটা সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হোক, সবাই চাচ্ছে, আমাদের সরকারও চাচ্ছেন, তো সেই দিকেই সবাই তাকিয়ে আছে। এখানে কেউ হস্তক্ষেপ করবে বা জোর করে কিছু চাপিয়ে দিবে এরকম সম্ভাবনা একেবারেই নেই আমি মনে করি। কিন্তু যেসব আলোচনা হয়েছে তার ফলে কিছু কখনো কখনো কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে, আমি মনে করি সেগুলো ইতিমধ্যেই মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে, মানে সেগুলো পরিষ্কার হয়ে গেছে। সুতরাং এইখানে আবার নতুন করে সেই জিনিসটাকে কাঁচিয়ে তোলবার চেষ্টা কেউ করবে এরকম আমার কাছে মনে হয় না। কিন্তু ওই যে পরস্পরকে জিজ্ঞেস করা সেইটা সেই পর্যন্তই এটা সীমাবদ্ধ থাকবে, সুতরাং এই ব্যাপারে আমি অত চিন্তা করছি না। আরেকটা জিনিস, একটা কথা উঠেছে যে অনুপস্থিতির নিয়ে অনেকে কথা বলছেন যে অমুক থাকছেন অমুক থাকছেন, এটা তো এই যে তার তাদের কিন্তু বড় রকমের উপস্থিতি থাকছে এবং সেখানে তারা যথেষ্ট ভূমিকা রাখবেন। অনুপস্থিতি নিয়ে নানান রকমের কথা আছে, যেমন এরকম কেউ মনে করছেন যে হয়তো শি জিনপিং পুরোপুরি সুস্থ নন, অনেক ঘুরে ঘুরে বয়স তো হয়েছে, আবার কেউ মনে করছেন যে এই সেপ্টেম্বর মাসে তাদের নেতাদের সম্মেলন হয় পার্টির, পেইতাই হোক বলে একটা জায়গা আছে সেখানে তারা সম্মিলিত হন, তো সেইটার থেকে উনি সরে আসতে চাচ্ছেন না কারণ সেখানে খুব গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, অভ্যন্তরীণ রাজনৈতিক সিদ্ধান্ত, চীনা কমিউনিস্ট পার্টির সম্মেলন জানা একদম, তো সেইটা কিন্তু সেগুলো নিয়ে আমরা খুব আলোচনা করছি না, আমরা ওই অনুপস্থিতিটাকে বেশি করে দেখছি, কিন্তু আমার মনে হয় না যে এটা অত বড় বিষয়। আর তাছাড়া কয়েকদিন আগেই মোদি এবং শি জিনপিংয়ের দেখা হয়েছে ব্রিক্সের ইয়েতে। আরেকটি বিষয় আমি একটু তুলে আনতে চাই, সেটা আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এই যে G20 বলি বা বিশেষ করে পশ্চিমা দেশগুলোর যে নেতৃত্ব দেয় কে, মার্কিন যুক্তরাষ্ট্র, এবং তাদের নেতৃত্বে এই অঞ্চলের জন্য কি একটা আলোচনা হচ্ছে, ইন দ্য প্যাসিফিক স্ট্র্যাটেজি। সেখানে কিন্তু সবাই আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা মিলে চীনকে কোণঠাসা করা যায় কি না, কন্টেইন চীন চায়না এই চেষ্টা তাদের, তো সেখানে তার মানে একটা এক্সক্লুসিভিটির ব্যাপার আছে যে কাউকে বাদ দেওয়ার ব্যাপার আছে। হ্যাঁ, কিন্তু নরেন্দ্র মোদী এখানে তাদের যে থিমটা দিয়েছেন এবারের সামিটের G20 সামিটের, সেখানে কি বলছেন, বাসুদেবা কুটুম্বকম, এবং সেটার অর্থ ইংরেজিতে করা হয়েছে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান ফ্যামিলি ওয়ান ফিউচার। এবং তারপরে উনি তার ইয়েতে ব্যাখ্যায়
সেখানে ইনক্লুসিভিটি বা অন্তর্ভুক্তিমূলকতার উপরে জোর দিয়েছেন। তো সেইখানে আমি মনে করি যে বাংলাদেশ যেটা বলার চেষ্টা করে আসছে, আমাদের আইপিওতে আমরা যেটা বলেছি, সেখানে কিন্তু আমরা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির মধ্যে অন্তর্ভুক্তির বিষয়টিকে গুরুত্ব দিয়ে নিয়ে এসেছি, যেটা আগে ছিল না, আমরা সেটা চাই। এবং সেখানে আমরা সবার সাথে মিলে সবার উন্নয়নের জন্য চেষ্টা করতে হবে, সেই কথা আমরা বলেছি। এবং সেইটারই একটা রিফ্লেকশন এখানে আমরা দেখছি মোদির, নরেন্দ্র মোদির কথায়। এটা আমরা বলেছি বলে উনি করেছেন তা নয়, কিন্তু কিন্তু সেটা আমাদেরকে এক ধরনের সুবিধা দিচ্ছে যে আমরা যা চাচ্ছি ওনারাও তাই চাচ্ছেন, একই দিকে আমরা যেতে চাচ্ছি। নরেন্দ্র মোদির এখানে বিশেষ একটা অন্য লক্ষ্য আছে, সেটা হলো তার আঞ্চলিক নেতৃত্ব এবং বিশ্বব্যাপী যে নেতৃত্বের একটা দাবি আছে সেটাকে সামনে তুলে ধরা, এবং সেখানে বাংলাদেশকে তিনি পাশে পেতে চান, বাংলাদেশের কণ্ঠটাকে তার কণ্ঠের সাথে মিলিয়ে দেখতে চান, এবং সেটা আমি মনে করি দুই পক্ষের জন্য খুব ভালো।